এবছরও এবার আদ্যপীঠ রামকৃষ্ণ সংঘের উদ্যোগে ইতিমধ্যেই আয়োজন করা হয়েছে কুমারী পুজো। প্রত্যেক বছরের ন্যায় এবছরও তার অন্যতা হল না, মহা সমারোহে পালিত হচ্ছে কুমারী পুজো। জেলাসহ পার্শ্ববর্তী জেলার 7 থেকে 12 বছর বয়সী কুমারী মেয়েদের দেবী রূপে পূজা করা হলো। বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে কুমারী মেয়েদের দেবী রূপে পুজো করলেন তাদের অভিভাবকেরা। আদ্যপীঠ রামকৃষ্ণ সংঘের উদ্যোগে আয়োজন করা হয়েছে কুমারী পুজোর জেলাসহ পার্শ্ববর্তী জেলার 7 থেকে 12 বছর বয়সী কুমারী মেয়েদের দেবী রূপে পূজা করা হলো। বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে কুমারী মেয়েদের দেবী রূপে পূজা করলেন তাদের অভিভাবকেরা। এখানে পূজো বলে। পূজো বলে? তোমাকে পূজো করেছে? হ্যাঁ। কে পূজো করলো? মা। মা? তুমি তুমি কি বললে মাকে? বলো বলো। এখানে আমি কুমারী পূজার জন্য এসেছি। তোমাকে আজকে পূজো করা হলো? হ্যাঁ। কারা পূজো করলেন? আমার মা, মা আর আমার বাবা। তাদেরকে কি আশীর্বাদ করেছো? হ্যাঁ। কি আশীর্বাদ করলে? আমি আশীর্বাদ করলাম যে ওরা সবসময় খুশি থাকবে, আমার ভালো লাগছে। কি অনুভূতি বলবো বলুন তো, এ তো প্রতিবারই আসি, কুমারী পুজো আবার প্রথম করলাম, প্রত্যেকবারই আসি, মাকে মঙ্গল আরতির দিন বেনারসি পরাই মাকে পুজো দিই, এটা আমার নিয়ম। মার কাছে আমি মাঝে মাঝেই আসি, নতুন করে এমন নয় যে আজকেই প্রথম এসছি, কাজেই এটা আমার মানে আপনারা অনেক বছর ধরে আসছি, অনেক বছর ধরে, কাজেই এটা আর পাঁচজন যেমন এভাবে যেখানে আমিও এখানে সেরকমভাবেই আসি, কোনো স্পেশাল কিছু নয়। এবং আমি চাই আপনারাও আমাকে এখানে স্পেশাল করে ট্রিট না করুন, বলে বোঝানো যায় না, আত্মার শান্তির কথা বলে বোঝানো যায় না, আর কী টানে আসি সেটাও বলে বোঝানো যায় না, কিন্তু না এসে পারি না, পারবো না, যেন না পারি, আসতে যেন হয়নি। এখন সময় হয়ে গিয়েছে।